কৃষ্ণ আদিত্য আলম। জি জি, মন্ত্রী সাহেব যে বেরোচ্ছেন, রেডি আছেন, এখনই বেরোবেন। জি ওকে, আমরা যাচ্ছি, আমরা ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্লোগানটা যেন জোরে হয় সেটা খেয়াল রাখবেন, মন্ত্রী সাহেব স্লোগানটা বেশি পছন্দ করে। জি ঠিক আছে। হ্যালো হ্যালো, জি ওসি সাহেব প্রোটোকলটা ঠিক রাখবেন কিন্তু। জি স্যার বেরোচ্ছেন কিন্তু, স্যার স্যার লেট হয়ে যাচ্ছে, স্যার 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 আসেন স্যার প্লিজ স্যার। হ্যালো, হ্যাঁ মফিজ ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি সামনের দিকে 50টা মোটরসাইকেল স্লোগান দিতে দিতে আগে যাবে, মন্ত্রী সাহেব খুব খুশি হন, ওটা মাথায় রাখবেন। জি আচ্ছা আচ্ছা, সব রেডি তো? আচ্ছা স্যার স্যার আসেন স্যার। হ্যালো, জি 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 জি, আমাকে নিয়ে কেন সবাই এত টানা হাসরা বলতো? কি যে বলেন না, আসমানে অনেক তারা থাকে, মানে অনেক নেতা থাকে, আপনি হচ্ছেন আমাদের একটাই বড় নেতা, আসমানের চাঁদ, সবাই আপনাকে চায় স্যার। জি জি, তুমি পারো বটে। এই মোগলেস, জি স্যার, আজকে আমাদের কোথায় দেখো তো টাইটা ঠিক আছে না? জি জি স্যার, বলেন বলেন স্যার, ঠিক আছে স্যার। আজকে আমাদের প্রোগ্রাম শিডিউলটা হচ্ছে স্যার, প্রথমে আমরা এখান থেকে যাব লোকজন আন্দোলন শুরু করেছে, আপনি গেলে ওদেরকে আস্তে আস্তে করলে তারপরে ওরা স্যার আন্দোলনটা তুলে নেবে, তারপরে আমরা রাস্তাটা ক্লিয়ার হবে, সেখান থেকে আমরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে যেতে পারবো। চশমাটা নিয়ে আসি স্যার, চশমা আপনার কপালে আছে স্যার। আপনি হলেন স্যার উদ্বোধক মন্ত্রী, এবার কিসের জন্য তো উদ্বোধন করতে হবে, আবার উদ্বোধন করতে হবে, এভাবে কতবার যেতে হবে স্যার? এখানে অন্তত মিনিমাম 30-40 বার যেতেই হবে, কারণ হচ্ছে স্যার আপনি তো স্যার দপ্তরবিহীন উদ্বোধক মন্ত্রী, আপনাকে তো ডিউটি রাখতেই হবে, সামনে ইলেকশন স্যার। আচ্ছা আচ্ছা, আপনাকে স্যার মাথায় রাখতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, এই যে রং করা হচ্ছে না স্যার, কোনদিন পরে আবার আরেকবার যাবেন উদ্বোধন করতে, আবার রং করতে হবে না? আবার কালো রং ছিল তো, আপনি বললেন যে সাদা রং করে দাও, সাদা রং যখন করা হবে ব্রিজটা আরেকবার উদ্বোধন করতে হবে। আরে মিয়া, এতবার উদ্বোধন করতে গেলে ওই ব্রিজ ততদিন টিকবে তো স্যার? টিকবে, এই কথা আসতে বলেন, ওটা তো স্যার আপনার শালার ফার্মের থেকে তৈরি করা হয়েছে। এরপরে বলো, এরপরে বলো কোথায় যেতে হবে স্যার? এরপরে যেতে হবে আমাদের এখান থেকে রাস্তা, আমরা কিছু স্যার স্ন্যাক্স খেয়ে নেবো স্যার। আচ্ছা, খাওয়ার কথা পরে বলো, আগে বলো এরপরে কোথায় যেতে হবে স্যার? একটু একটু আস্তে, আমি স্যার আপনার সাথে অত দৌড়িয়ে পারি না, আপনি নেতা মানুষ তো স্যার। এখন বোঝো না কেন, আমার নামে তো দৌড় মন্ত্রী। ঠিক আছে স্যার, আচ্ছা বলো বলো। এখন স্যার ওখান থেকে যেতে হবে আমাদের, ওইখান থেকে যেতে হবে আমাদের ও টঙ্গী স্যার, টঙ্গী একটা আদর্শ কিন্ডার গার্ডেন স্কুল, সেখানে বাচ্চাদেরকে ভোট সম্পর্কে, আধুনিক ভোট সম্পর্কে স্যার আপনার বক্তৃতা দিতে হবে স্যার। বাচ্চাদের কি কিন্ডার গার্ডেন বললা? আদর্শ কিন্ডার গার্ডেন স্কুল, আদর্শ কিন্ডার গার্ডেন, আদর্শ আর কি স্যার, মগজধরে আদর্শ কিন্ডার গার্ডেন। বাচ্চাদের কিন্ডার গার্ডেন আমি যাবো কেন বলো তো স্যার? ওরাই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ, এখন থেকে ভোটের কারচুপির বিষয়গুলো ওরিয়েন্টেশন কোর্স করতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, জাতি কোন স্যার, বড় ব্যক্তিতে যখন আমাদের নির্বাচন হবে সেই সময় যেন এই জনগণ আপনারই থাকে স্যার, মানে পকেটস্থ স্যার। জি জি, মৌচাকে মারে ঢিল, উভয়ে চায় পানি, একজনে পায় পানি আরেকজনে পায় না পানি, কেন পায় না পানি? কেন মন্ত্রীর দল করে বলে সে পায় তাই তো? আর যে পায় না সে জিপি, জিপি মানে জেনারেল পাবলিক। আচ্ছা আচ্ছা, এরপরে বলো, এরপরে বলো, এরপরে কোথায় যেতে হবে বলো? ওখান থেকে যেতে হবে টঙ্গী কলেজ ফুটবল কলেজ মাঠ স্যার। এর মধ্যে আমার কোনো ফুটবল ম্যাচ আছে নাকি? না স্যার। ওখানে কেন যাবো? ফুটবল মাঠে আপনাকে একটা জাহাজ ঘাটে জেটি উদ্বোধন করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। কি জি? ফুটবল মাঠে
জাহাজের জেটির উদ্বোধন করব। জি স্যার। এই মিয়া তুমি সকাল সকাল খেয়েছো নাকি মিয়া? স্যার খাইলে উঠবে স্যার। তাহলে ফুটবল মাঠে তুমি জাহাজ জেটির উদ্বোধন করতে হবে কেন স্যার? ওখানে তো আশেপাশে 3-4 কিলোমিটারের মধ্যে কোন নদী জলাশয় আছে বলে তো আমার বাপ জন্ম কেউ শুনে নাই স্যার। স্যার হয়েছে কি যে হারে মাটি তুলি ওখান থেকে চুরি করে বিক্রি করে দিচ্ছে না? আচ্ছা আগামীতে 4-5 বছর পরে ওইখানে স্যার নদী হয়ে যাবে, পানি উঠতে থাকবে, সেই সময় ওই আপনার জেটিতে আপনি আলম সাধুর এই ঘাট উদ্বোধনের এই প্লাস্টার ফলকটা থেকে যাবে স্যার। আপনার কি 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 অ্যাডভান্স চিন্তা আমাদের প্রশাসন জি আমাদের সরকারের কি সুন্দর হ্যাঁ কত 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 ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গেছে দেশ হ্যাঁ জি জি স্যার কত অ্যাডভান্স যেভাবে বুড়িগঙ্গা বালু নদী তুরাগ নদী হ্যাঁ ভূমিদস্যুদের কবলে পড়ছে আর যেভাবে ওই সুন্দর পানিকে একবারে বর্জ্য ফেলে কালো বানিয়ে দিয়েছে হ্যাঁ সেজন্য আগে ভাগেই আমাদের সরকার চিন্তা করেছে হ্যাঁ রঙ্গের ফুটবল মাঠকে জাহাজের জেটি বানিয়ে দিবে। ওখান থেকে স্যার আমাদের যেতে হবে স্যার শেওড়াপাড়া। শেওড়াপাড়ায় ওখানে একটা ওই বাস স্টপেজ উদ্বোধন করতে হবে। বাস স্টপেজটার নাম হবে হরিগোপাল। আরে মিয়া সামান্য বাস স্টপেজ উদ্বোধন করতে যাবো কেন আমি? আর সেই কোন হরিদাস পাল? হরিদাস পাল নামে তো কোনো হ্যাঁ কোনো বিখ্যাত মনে আছে নাকি তার নামে? আপনাকে মনে রাখতে হবে আপনি দপ্তরবিহীন উদ্বোধক মন্ত্রী স্যার। কিন্তু হরিদাস পালকে তার নামে বাস স্ট্যান্ডের কেন উদ্বোধন নাম করতে হবে মিয়া? সে কোনো বিখ্যাত ব্যক্তি? জি স্যার। বলো কি এই লোকের স্বপ্ন ছিল সারা জীবনে সে একটা ধাঁধার বই লিখবে। ধাঁধা? জি স্যার। বসে ধাঁধা লাগে? জি। এখন দুই ছত্র দুই ফর্মের একটা ধাঁধার বই লিখেছে, ওই বইটার উদ্বোধন করতে যেতে হবে। তার দিয়ে তো ধাঁধা বলো দেখি তুমি কেমন ধাঁধা সে লেখে স্যার। এই যেমন বলেন তো দেখি স্যার, ব্লাউজেও থাকে। আচ্ছা মানে স্যার ব্লাউজে থাকে বুঝলাম তো, তারপরে বলো। ক্রিকেটেও থাকে। আচ্ছা জিনিসটা কি স্যার? ও এটা কি ওনার ধাঁধা? জি স্যার। জিনিসটা কি? জি স্যার। ব্লাউজেও থাকে ক্রিকেটেও থাকে, কি হতে পারে বলেন স্যার? ও কদমা। না স্যার কদমা না। কদমা না? না স্যার। তাহলে কি? হুক। ক্রিকেটেও হুক। আচ্ছা ব্লাউজে থাকে হুক। জি স্যার খুব বিখ্যাত লোক স্যার। বড় 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 ভালো নাম। বড় বড় ভালো নাম কি বললা? হরিগোপাল দা? আমার নামটাও বেশ। ও আমার নামটাও বেশ দেখছো না? জি আলম সাধু। জি স্যার। বাইরে আমি মানুষের কাছে প্রভু, আর বউয়ের কাছে গেলেই হয় কদু। জি ও মুকলেস এরপরে কি বলো? জি স্যার। এরপর আর কোথায় যেতে হবে বলো বলো? এরপরে স্যার ওই একটা রাস্তা, পাকা রাস্তা স্যার, বড় রাস্তা, হাইওয়ে রোড, ওখানে একটা শিলান্যাস করতে হবে। আচ্ছা শিলান্যাস করতে হবে। আচ্ছা চলো চলো যাই যাই। ওখানে শিলান্যাসের আগে একটা ব্যাপার আছে। কি আছে স্যার? আমার বেতনের ব্যাপারটা স্যার একটু যদি দেখতে। কোনো চিন্তা করবে না, তুমি তো মিয়া জিনিয়াস। তোমার তো দেখলে মিয়া মনে হয় জানো হ্যাঁ লর্ড ক্লাইভ আবার জন্ম নিছে। তুমি কোনো চিন্তা করবে না, এইবার এইবারে তোমার ইনশাআল্লাহ। স্যার 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 আর বলবেন না, ওই প্রতিশ্রুতি ভোটের আগে যেভাবে জনগণকে দেন ওভাবে আমাকে দিবেন না। কি 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 বুঝলা তুমি? তা বুঝে ফেলেছি। আপনি তো বলবেন তোমার বেতন বাড়িয়ে দেবে। কেমনে বুঝলা তুমি কথা? স্যার ওটা বিগত 4 বার ইলেকশনের আগে আপনি বলেন জনগণকে, যেভাবে আপনি ওদেরকে বলেন আমাকেও বলেন, কিন্তু আপাতত স্যার বেতন তো বাড়ান না স্যার, আমি একই অবস্থায় আছি, ওটা অন্তত বলবেন না। আরে এখানে তো স্যার স্যার শোনো শোনো, ইলেকশনের আগে আমাদের এত কমিটমেন্ট করতে হয়, এত ম্যানিফেস্টো করতে হয়, এত প্রতিশ্রুতি দেই, ওদের সাথে সাথে তোমার ব্যাপারটা আসলে ভুলে যাই। তাহলে চলো উদ্বোধন করতে যাই। চলো চলো টিনের চেয়ারটা নেবো স্যার। আরে টিনের চেয়ার, টিনের চেয়ার নিয়ে কোনো কিছুই বলবা না, বুঝতে পারছো? তুমি বলবা না, চারিদিকে দেখো না টিন নিয়ে কত কত হচ্ছে। আচ্ছা উদ্বোধন করতেই যাই। নেতা না অভিনেতা কি হিসেবে তারা ভালো একটু জানতে চাইছি আমাদের বিচারকদের কাছে। গাজী রাকায়েত, টিম ওয়ার্ক মানে এই নয় যে তার মধ্যে খুব সুন্দর লেনদেন থাকবে, ঠিক আছে, কোথাও পড়বে না, ঝুলে যাবে না, সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু আরও ইনোভেটিভ হওয়া দরকার। স্ক্রিপ্ট তো থাকবেই, কিন্তু স্ক্রিপ্টের সাথে কিছুটা ইম্প্রুভ